নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক টানটান উত্তেজনা ততই বেড়ে চলেছে। একই রাতে দুই জায়গায় রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত খোয়াই এবং ফটিকরায়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক হামলার ঘটনা উঠে আসছে। শনিবার সন্ধ্যা রাতে ফটিকরায় বিধানসভাধীন তেলিয়া গ্রামের একাংশ রাজনৈতিক সংঘর্ষের উত্তপ্ত হয়ে ওঠে। জানা যায় এই সংঘর্ষে আহত হয় মোট ছজন, গুরুতরভাবে আহত হন দুজন, সুবল মালাকার এবং শশাঙ্ক দাসকে ফটিকরায় প্রাথমিক হাসপাতালে ভর্তি রাখা হয়। ঘটনাটা হয়েছে আমরা যতটুকু শুনতে পেরেছি, যারা ইনজুর পার্সন ওনারা যেটা কমপ্লেন নিয়ে এসেছেন ওদের নাকি চার পাঁচজন লোকে ওদের বাড়িতে গিয়ে মারধর করেছে। তো মারধর করার ফলে ওনারা খুব মানে আহত হয়েছেন, অল্প বিস্তর আহত হয়েছেন এবং দুইজনের অবস্থা একটু সিরিয়াস আছে এবং দুজন মাথায় আঘাত পেয়েছেন, লাঠি দিয়ে মেরেছে, ওর জন্য ওদের মাথার মধ্যে ল্যাসারেশন হয়ে গিয়েছে এবং বাকি যারা চারজন ওদের অল্প বিস্তর আহত হয়েছে, তাদের আমরা প্রাথমিক চিকিৎসার পরে আমরা ছেড়ে দিয়েছি। আর বাকি যে দুজন মিস্টার সুবল মালাকার এবং শশাঙ্ক দাস, ওদের ইঞ্জুরিটা একটু সামান্য গুরুতর হওয়াতে আমরা ভর্তি রেখেছি। মোট কজন আক্রান্ত হয়েছে? ছয়জন। এর মধ্যে দুজনের অবস্থা একটু সিরিয়াস আছে এবং বাকি চারজন আশঙ্কাজনক, মানে এখন ঠিক আছে। সবাই কি একই জায়গা থেকে? হ্যাঁ, সবাই জগন্নাথপুর থেকে এসেছে। পেশেন্টদের নাম এবং বয়সটা জানতে চাইছি। একজন হলেন মিস্টার সুবল মালাকার, ওনার বয়স হচ্ছে 36 ইয়ার্স। আর একজন হলেন মিস্টার শশাঙ্ক দাস, ওনার বয়স হচ্ছে 48 ইয়ার্স। আর একজন হচ্ছেন চিত্র মালাকার, ওনার বয়স হচ্ছে 48 ইয়ার্স। আর একজন হচ্ছেন মিস্টার মৃণাল মালাকার, ওনার বয়স হচ্ছেন 35 ইয়ার্স। আর একজন হচ্ছেন মিস্টার সুনীল মালাকার, ওনার বয়স হচ্ছে 50 ইয়ার্স। আর একজন হচ্ছে মিসেস বাবলি মালাকার, ওনার বয়স হচ্ছেন 30 ইয়ার্স। সবাই কি অ্যাডমিট আছে না ছেড়ে দেওয়া আছে? না, দুজনকে আমরা অ্যাডমিট করেছি, বাকি চারজনকে আমরা প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিয়েছি। নাম ডক্টর মিঠুন দাস, 40 কেজিপিএস। ঘটনার খবর পেয়ে ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসেন সুধাংশু দাস। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মূল বিষয় হচ্ছে আমরা তো আমার আজকে বিভিন্ন প্রচারের প্রোগ্রামে ছিলাম, কৃষ্ণনগরে একটা মিটিংয়ে ছিলাম, হঠাৎ করে ফোন পাই জগন্নাথপুর গ্রামের তেলিয়া গ্রাম থেকে। সেখানে আমাদের কয়েকজন কার্যকর্তা বুথ অফিসে বসে তারা ফ্ল্যাগ লাগাচ্ছিলেন, আমাদের নির্বাচনী প্রচার সজ্জা তারা মানে সেখানে কাজ শুরু করেছিলেন। তো হঠাৎ করে দেখা যায় সেখানে কমিউনিস্ট পার্টির কিছু মাফিয়া, যারা বিগত সময়ে যারা মাফিয়াগিরি করেছিল, সন্ত্রাস কায়েম করেছিল গ্রামে, তারা পুনর্বার গত প্রায় 3-4 মাস যাবতই তারা তেলিয়া গ্রামে সন্ত্রাসের চেষ্টা চালাচ্ছে। তারা যে কোনো মূল্যে ভারতীয় জনতা পার্টিকে সন্ত্রাসের মাধ্যমে বই দেখিয়ে যাতে দুর্বল করা যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে তারা কাজ শুরু করেছিল এবং সেই লক্ষ্যেই তারা বেশ কিছুদিন যাবৎ আমাদের কার্যকর্তাদেরকে বিভিন্নভাবে স্ল্যাং ইউজ করা, তাদের উপর আক্রমণ করার প্রবণতা নিয়ে এগিয়ে আসা, বিভিন্ন সময় হুমকি দেওয়া, ধমকি দেওয়া, বিজিবি করা যাবে না তেলিয়াতে, এই সমস্তভাবে তারা প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছিল যাতে ভারতীয় জনতা পার্টিকে দুর্বল করা যায়। সেই লক্ষ্য নিয়ে আজ আমরা দেখেছি তেলিয়াতে আমাদের কার্যকর্তা, বিশেষ করে শশাঙ্ক দাস এবং আরেকজন কি মালাকার ছিল, এটা সাম মালাকার একজন কার্যকর্তা, আমাদের আরও 3-4 জন, এদেরকে উপর তারা বর্বরচিতভাবে তাদের লাঠি এবং দাঁড়ার অস্ত্র দিয়ে তারা আঘাত করে। তারা যখন সেখান থেকে মানে যান বাঁচানোর জন্য পালিয়ে যখন তারা অন্যের বাড়ি থেকে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, সেখানে গিয়েও এই সিপিএম মাফিয়ার আক্রমণ করে বাড়ির মালিককে মেরেছে। তাদেরকে মেরে আমাদের এখানে কার্যকর্তা শশাঙ্ক দাস প্রায় 60টা শিলি লেগেছে তার, বর্তমানে সে ফটিকরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, আমরা এখানে দেখতে এসেছি তাকে। তার সাথে আরেকজন মালাকার আমাদের কর্মী, তাকেও তারা মানে বেদরকভাবে মেরেছে, ওনার সাথে আরও 2-3 জনকে তারা লাঠি দিয়ে মেরেছে। তারা সবাই আজকে অসুস্থ অবস্থায়, এখানে ইঞ্জুর্ড অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আমি আপনাদের মাধ্যমে সিপিএমের নেতার কাছে শুধু এইটুকু বলতে চাই, আমরা কিন্তু গত 5 বছর জগন্নাথপুর মানুষকে কথা দিয়েছিলাম যে জগন্নাথপুরকে শান্ত রাখবো এবং একটা ঘটনা, একটা ইনসিডেন্ট কিন্তু আমি রাজনৈতিকভাবে হতে দিইনি জগন্নাথপুরে। তারা যদি এইভাবে সন্ত্রাস করে রাজনীতি করতে চায়, আমরা এতটা দুর্বল নই বর্তমানে যে তাদের সন্ত্রাসকে আমরা মানে সহ্য করব। কিন্তু আমি বিশ্বাস করি শান্তি এবং শৃঙ্খলার মাধ্যমেই দেশের এবং সমাজের উন্নয়ন হয়। অন্যদিকে এই ঘটনায় আক্রান্ত বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে। সেখানে আক্রান্তদের সাথে দেখা করতে যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। সন্ধ্যা 8টায়
জগন্নাথপুর চা বাগানে কিনারে তেলিয়াতে সিপিএমের বুথ অফিসে বিজেপি আক্রমণ করেছে। 5-7 জন সিপিএম কর্মী আহত হয়েছে, সবাই মাথার মধ্যে বেশিরভাগ আঘাত, এই দৃষ্টি হাসপাতালে ভর্তি হয়েছে। আরও 2 জন আহত রাস্তায় পড়ে আছে, আবার নিয়ে আসছে, এটা বলবলিছিল। এবং একজন পুলিশ অফিসারও নাকি দাঁড়িয়েছিল, বলছে সিপিএমের লোকজন আপনারা চলে যান। তখন বেশিরভাগ ছেলে চলে গেল, 2-4 জন পাশ 10-12 জন অফিসে বসেছিল, তখন এই আক্রমণটা সফল হয়েছে। আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করব এই পুলিশ অফিসারের যাতে বরখাস্ত করা হয়, এবং রিটার্নিং অফিসারকে কথা বলেছি, উনি বলছেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার স্পটে গেছেন এবং পুলিশ অফিসারও গেছেন, উনি একসঙ্গে যেন বলে আমাকে বলেছেন। এবং এটা যদি বন্ধ না হয় নির্বাচনে জিরো ভাইরাস হবে, ইন্টেনশনই করা হয়েছে, নাম ডাম পাওয়া গেছে। এবং পুলিশও তো সমুদ্র কেস করতে পারে, সমুদ্র কেস করে তো অ্যাকশন নেওয়া উচিত। আমরা ইলেকশন কমিশনকে আমরা কমপ্লেন করব, আজকে রাত্রেই ইলেকশন কমিশনকে ডিটেলস আমরা রিপোর্ট করবো, যাতে ইমিডিয়েটলি যে পুলিশ অফিসারটা যাতে এক্সপেল হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে হবে সেটাই এবার দেখার বিষয়। জিরো রিপোর্ট, ভয়েস 18।